আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমরা একটি সিঙ্গেল গাড়ির রিভিউ দিব। সেটি হচ্ছে একটি 12 সিটের একটি হুন্ডাই H1 মাইক্রোবাস। আপনারা অনেকেই কম বাজেটের একটি হুন্ডাই H1 গাড়ি আমাদের কাছে চাচ্ছিলেন, তাদের জন্য এই গাড়িটি আমাদের এখানে নিয়ে আসা। আমাদের এখানে ইতিমধ্যে অনেকগুলো হুন্ডাই H1 গাড়ি ছিল, প্রত্যেকটি সেল হয়ে গিয়েছে। এখন এই একটি আমরা নতুন এনেছি 2010 মডেলের। এই গাড়িটি ফুললি অকটেন ড্রাইভেন একটি গাড়ি, খুব বেশি চমৎকার কন্ডিশনের, আর প্রাইস হবে যথেষ্ট রিজনেবল। অবশ্যই আপনারা ফুল ভিডিওটি দেখবেন, তাহলে আপনার পছন্দের গাড়িটি খুব অল্প প্রাইজে পেয়ে যাবেন। 12 সিটের একটি হুন্ডাই H1 গাড়ি। গাড়িটির ফ্রন্ট ভিউ দেখছিলেন, ভিতরটা কিন্তু ফুললি চমৎকার কন্ডিশন রয়েছে। বিস্কিট কালার ইন্টেরিয়ার, অরিজিনাল লেদার সিট কভার এবং সেন্ট্রাল এসির অপশন রয়েছে হুন্ডাই H1 গাড়িটিতে। দেখছিলেন গাড়িটির ডান দিক থেকে ফুল ক্রসিং ভিউ। আর ভিউয়ার্স, আপনারা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখেন, তারা ফেসবুক পেজটিকে লাইক দিয়ে রাখবেন, তাহলে আমাদের দেওয়া প্রত্যেকটি ভিডিও খুব সহজে আপনারা পেয়ে যাচ্ছেন। আর দেখছিলেন গাড়িটির ডান দিক থেকে, আমি একটু বাম দিকের ক্রসিং ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখছিলেন বাম দিকের ফুল ক্রসিং ভিউ, অনেক বেশি চমৎকার কন্ডিশনের একটি হুন্ডাই H1 গাড়ি দেখাচ্ছিলাম। মডেল 2010, রেজিস্ট্রেশন ইয়ার 2011 সালে। আর গাড়িটির লাইটের ভিউটা যদি দেখায়, একদম ফ্রেশ রয়েছে লাইট, এবং রয়েছে HID হেডলাইটের ব্যবহার। দেখছিলেন HID হেডলাইট সহ চমৎকার একটি লাইটের ভিউ। আমি একটু গাড়িটির ফগ লাইটের অপশনটিও আপনাদেরকে দেখিয়ে রাখি। এবং গাড়িটির গ্রিল যথেষ্ট চমৎকার, স্টাইলিস্ট বাম্পার রয়েছে গাড়িটির। প্রত্যেকটি টায়ার কন্ডিশন ভালো, আমি একটু টায়ারের ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখছিলেন একদম নতুন টায়ার, পিছনের টায়ারও আমি দেখাবো। আমি সামনের টায়ারটি দেখালাম, আমি একটু পিছনের টায়ারটিও আপনাদেরকে দেখিয়ে রাখি। আপনারা অবশ্যই গাড়ি কেনার ক্ষেত্রে চারটি টায়ার ভালোভাবে দেখে নেবেন, কারণ চারটি টায়ার কিন্তু অনেক বড় অ্যামাউন্টের ব্যাপার। আমি প্রত্যেকটা ভিডিওতেই, ম্যাক্সিমাম ভিডিওতেই কিন্তু আপনাদেরকে এই ব্যাপারটা অবগত করে থাকি। দেখছিলেন অ্যালয় রিম সহ, অরিজিনাল হুন্ডাইয়ের অ্যালয় রিম সহ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আমি একটু সাইড থেকে ফুল ভিউটা দেখানোর চেষ্টা করি। অনেক চমৎকার একটি হুন্ডাই H1 গাড়ি দেখছিলেন। যারা ফিজিক্যালি এই গাড়িটি দেখবেন, আমার বিশ্বাস তাদের খুবই ভালো লাগবে এই হুন্ডাই H1 গাড়িটি। আমি একটু গাড়িটির সাইড থেকে ফুল ভিউটা দেখালাম, এবার পিছনের ভিউটা দেখানোর চেষ্টা করবো আপনাদের। দেখছিলেন গাড়িটির বাম দিক থেকে পিছনের ফুল ক্রসিং ভিউ, অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি চমৎকার। এবং এটি কিন্তু 12 সিটের হওয়াতে গাড়ির হাইসের মতো লম্বাকৃতির এবং অনেক বেশি লাকজারিয়াস সিটের ব্যবহার হয়েছে এই গাড়িতে। আমি সেই সিটের ভিউটাও দেখাবো, আমি একটু পিছনের ভিউটা সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে নেই। এই গাড়িটির প্রত্যেকটা পার্টি এখনও যথেষ্ট ভালো রয়েছে। পিছনের ব্যাকলাইট থেকে শুরু করে আপনার পিছনে ওয়েফার সিস্টেম রয়েছে, রয়েছে গাড়িটিতে স্পয়লারের অপশন। দেখছিলেন ডান দিকের ফুল ক্রসিং ভিউ গাড়িটির। পিছনের লাইটগুলো যথেষ্ট ফ্রেশ রয়েছে হুন্ডাই H1 গাড়ির। আমি পিছনের ফুল ভিউটা আপনাদেরকে দেখালাম, আমি একটু গাড়িটির ভিতরের ভিউটা দেখানোর চেষ্টা করছি। ভিউয়ার্স, একটু ভিতরের ভিউটা দেখাই। এই সিটগুলো অনেক বেশি লাকজারিয়াস। নর্মালি আমরা অনেক বেশি মানে বড় গাড়ি যেগুলো জিপ গাড়ি, সেই জিপ গাড়িতেও এত লাকজারিয়াস সিট কিন্তু অ্যাভেলেবেল টাইম দেখা যায় না। এই গাড়ির সিটগুলো এত স্পেশাল। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি হ্যান্ডরেস্টের ব্যবহারও রয়েছে এই গাড়িটির সঙ্গে। তো দেখছিলেন ভিতরে যে সিটগুলো রয়েছে, এগুলো কিন্তু সম্পূর্ণ অরিজিনাল সিট কভার আমরা দেখতে পাচ্ছি, যেটি গাড়িটির সঙ্গে বিল্ট ইন এসেছে, সেই সিট কভারটি কিন্তু দেখাচ্ছি। এই সিটগুলো কিন্তু পাঞ্চিং কভার, আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সিটের উপরেই লেদার উপর পাঞ্চ করা রয়েছে, এটি কিন্তু অনেক বেশি চমৎকার। এবং ভিতরে ভিউটা একদম নতুনের মতো চকচকে ফ্রেশ, আমরা সেই ভিউটা দেখাচ্ছিলাম আপনাদের। এখানে কিন্তু একটি ফিলিপ মনিটরের অপশন রয়েছে, এটি আপনারা ফিজিক্যালি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে এসি কন্ট্রোলিং সুইচ রয়েছে এবং সিলিংটা একদম নতুনের মতো দেখছেন। এবং প্রত্যেকটা সিটের উপরে একটি করে এসির প্যানেল রয়েছে, যার কারণে প্যাসেঞ্জারের জন্য খুব বেশি সহজ হয়ে যাবে এই গাড়িটি ইউজ করাটা। দেখছিলেন গাড়িটির পিছনের সিটের ভিউ, আমি একটু সামনের সিটের ভিউটা দেখানোর চেষ্টা করছি। দরজার প্যাড, এখানে একটি লাইটিংয়ের অপশন রয়েছে, দুই পাশে আমরা দুটি লাইটিংয়ের অপশন পেয়ে যাব। এবং এখানে রয়েছে দরজা পাওয়ারের অপশন, সেই অপশনটি দেখে রাখছি এবং ভিতরের ভিউটা দেখাই। একদম চকচকে নতুনের মতো দেখাচ্ছে গাড়িটি।
আমি আশা করব আপনারা সরাসরি আমাদের এই গাড়িটি স্পেশালি দেখার চেষ্টা করবেন। অনেক কম বাজেটের একটি হুন্ডাই H1 গাড়ি, 12 সিটের গাড়ি আপনাদেরকে দেখাচ্ছিলাম। একটু ড্যাশবোর্ডের ভিউটা যদি দেখিয়ে রাখি, দেখছিলেন ড্যাশবোর্ডের ভিউ যথেষ্ট ফ্রেশ রয়েছে। ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা রয়েছে, সেই অপশনটিও দেখিয়ে রাখছি। আমি একটু গাড়িটির ভিতরে সামনে থেকে ভিউটা আরেকবার দেখানোর চেষ্টা করছি আপনাদের। ভিউয়ার্স, আমি আপনাদেরকে ইঞ্জিনের ভিউটা আপনাদেরকে দেখিয়ে রাখতে চাই, কারণ আপনারা অনেকেই একটু জটিলতায় পড়ে যান ইঞ্জিন না দেখালে। আমি সিঙ্গেল ভিডিও দেখালে ট্রাই করছি আপনাদেরকে ইঞ্জিনের ভিউটা দেখানোর জন্য। দেখছিলেন অরিজিনাল পেট্রোল ইঞ্জিন, একটি পেট্রোল বা অকটেন চালিত ইঞ্জিন, যথেষ্ট ফ্রেশ রয়েছে। যদিও 2010 মডেল, কিন্তু খুব ভালো অবস্থা আমরা দেখতে পাচ্ছি এই গাড়িটির। ব্যাটারি থেকে প্রত্যেকটা পার্ট, সেই ভিতরের ক্রসগুলো, ভাঁজগুলো এখনও অরিজিনাল শেপই আমরা দেখতে পাচ্ছি। কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই, এ ব্যাপারটি আপনাদেরকে আমি 100% ইনশিওর করার চেষ্টা করছি। এবং গাড়িটির বনেটের ভিউটাও আপনাদেরকে একটু দেখিয়ে রাখি এক নজর। যথেষ্ট ফ্রেশ। ভিউয়ার্স, আমি একটু প্রাইস নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। এই গাড়িটি মডেল হচ্ছে 2010 আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2011 সালে। আর এই গাড়িগুলো 2400 সিসির হয়ে থাকে। আপনি চাইলে এই গাড়িতে LPG করতে পারবেন বা CNGও করতে পারবেন, সেই অপশন কিন্তু রয়েছে গাড়িতে। আর সামনের যে গ্লাসটি রয়েছে এখন পর্যন্ত 100% অরিজিনাল, এবং পিছনের গ্লাসও অরিজিনাল রয়েছে। চারটি টায়ার একদম নতুনের মতোই রয়েছে। সব কিছু মিলে একটি ভালো কন্ডিশনের গাড়ি আমাদের সুপার কার থেকে পেয়ে যাচ্ছেন। আর 10-এর মডেল, 11-তে রেজিস্ট্রেশন করা, এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 12,50,000 টাকা। তবে আলোচনা করে আমরা একটু কম প্রাইজে দিতে পারবো। আরেকটি ব্যাপার হচ্ছে, আপনি চাইলে এই গাড়িটি যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে চেক করে ডেলিভারি নিতে পারবেন। চেক করার পরে যদি কোনো কাজ বের হয়, সেই কাজগুলো কমপ্লিট করে আপনাদেরকে ডেলিভারি দেবো ইনশাআল্লাহ। আর আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।